শিক্ষক পদে যদি চাকরি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে একটি সুখবর রাজ্যে চুক্তির ভিত্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তো এই ভিডিও আমরা আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে আশা করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই করবে একটি ছোট্ট রিকোয়েস্ট এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দিন আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই আপনারা এই মুহূর্তে অনস্ক্রিন আপনারা সেই অফিশিয়াল নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছেন নোটিশ রিগার্ডিং এনগেজমেন্ট

ক্লাস টেনে বাংলা ভাষা আপনাদেরকে কিন্তু পড়ে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্যাক্ট বেসিস অর্থাৎ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে যে পোস্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি এক্ষেত্রে কোন কোন বিষয়ে কোন বিষয়ে কটি করে শূন্য পদ রয়েছে আপনারা অনিষ্কিনে দেখতে পাচ্ছেন মোট শূন্য পদ রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে ফিফটি পার্সেন্ট মার্কস যদি আপনারা মাস্টার ডিগ্রি পাশ করে থাকেন এখানে যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছেলের অফ এডুকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট এবং সঙ্গে অবশ্যই আপনাদের যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে বিএড কিন্তু করা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার কোন কোন বিষয়ে কটি করে শূন্য পদ রয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মোট শূন্য পদ রয়েছে ছটি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটি থাকতে হবে গ্রাজুয়েশন অর ইয়ার ডিগ্রি অফ ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড এডুকেশন অর ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন উইথ ফিফটি মার্কস ফ্রম এ রিকগনেস্ট ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট সিটেট এলিমেন্টারি স্টেজ টেট অপার প্রাইমারি লেভেল তো এই সমস্ত যোগ্যতা আপনাদের থাকলে আপনারা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এ পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে টিজিটি মেল ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর এবং আরও একটি রয়েছে ফিমেল ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর দুটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন ফিজিক্যাল এডুকেশন অর বিপিইডি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ ফিফটি পারসেন্ট মার্কস অর্থাৎ এই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন টিজিটি মিউজিক্যাল ভোকাল এই পোস্টে একটি মাত্র শূন্যপদ রয়েছে যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন মিউজিক ভোকাল ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস অর্থাৎ এই যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা টিজিটি মিউজিক্যাল ভোকাল এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্স এই পোস্টে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা বিসি এমসি এমএসসি কম্পিউটার সায়েন্স এমএসসি ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স কম্পোনেন্টস এমএসসি আইটি অর बीएससी কম্পিউটার সায়েন্স অথবা এখানে আরও কিছু যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এই সমস্ত যোগ্যতার মধ্যে যেকোন একটি শিক্ষাগত যোগ্যতা আপনার থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন পসেস রয়েছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার এই পস্টে টোটাল 70 পদ রয়েছে এক্ষেত্রে আপনাদের যোগ্যতা যেটি যাওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন অথবা এইচএস এডুকেশন সঙ্গে টু ইয়ার্সের ডিপ্লোমা ইন এডুকেশন বোথ উইথ ফিফটি পারসেন্ট মার্কস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট কোয়ালিফাইড সিটেড প্রাইমারি স্টেজ অটেড প্রাইমারি লেভেল তো এই সমস্ত যোগ্যতা আপনার যদি থাকে তাহলে আপনারা প্রাইমারি টিচার এই পদের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে আপনারা অবশ্যই এটি একটু ভালোভাবে দেখে নিন এনগেজমেন্ট অব টিচার উইল বি ফর এ মিনিমাম ম্যাক্সিমাম পিরিয়ড অফ ওয়ান একাডেমিক ইয়ার অর্থাৎ এক বছরের চুক্তির ভিত্তিতে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হবে এক্ষেত্রে আপনাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ লিমিট যেটি থাকতে হবে এক নয় দু তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে সাতাশ হাজার পাঁচশো টাকা ফর পেজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার পদের জন্য ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য এবং একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে আপনাদেরকে বেতন দেওয়া হবে তো আপনারা যদি আবেদন করতে চান আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং অবশ্যই কেয়ারফুলিভাবে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট এ ভ্যালিড ডকুমেন্ট অফ ডেট অফ বার্থ টিচিং এক্সপিরিয়েন্স ইফ অ্যানি অ্যান্ড টু সেল অ্যাডেস্ট এনভেলপ নিড টু অ্যাপ্লিকেশন ফর্ম তো এই সমস্ত ডকুমেন্টগুলি আবেদনপত্রের সঙ্গে করবেন এবং একটি এনভেলপের ভেতরে আপনারা ভরবেন সেই এনভেলপটির ওপর আপনারা অবশ্যই লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এবং আবেদনপত্রটি আপনাদেরকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে অবশ্যই আপনারা এটি লিখে রাখুন দ্য প্রিন্সিপাল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুল ফারাক্কা ব্যারেজ প্রোজেক্ট পোস্ট ফারাক্কা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সেভেন ফোর ডাবল টু ওয়ান টু ওয়েস্ট বেঙ্গল তো এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি আঠেরো দশ দু হাজার উনিশ তারিখের মধ্যে এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে তো যারা আবেদন করতে চান তারা শীঘ্রই আবেদন করে দিন আর অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা এই নোটিফিকেশনটি নিজেরা আপনারা একটু ভালোভাবে পড়ে নিন বুঝুন তারপর আপনারা আবেদন করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের মধ্যে আপনার একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে বিভিন্ন লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে নিয়ে আসার বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ